Good morning, sir. Good morning, sir. Today, I am going to ask you about the M.C.Q. question. Yes, sir. Today, I am going to ask you about the first lesson. Yes, sir. Today, I am going to ask you about the paper. The paper is not side-to-side option to ask you about the question. The question is the first question. How do you ask the first question? The first question is the first question. The first question is the basic. কিন্তু তাৰ পাছলে যেতিয়া তোমালোকে কৰিবা এটা তোমালোকে অকণমান সময় কিন্তু লাগিব বা অকণমান কৰিও চাব লাগিব এতিয়া এক নম্বৰ কিটা বহুত ইজি এতিয়া প্ৰথম প্ৰশ্নটো চাওঁ হা কি দিছে প্ৰশ্নটো চাওঁ পঢ়া কি দিছে যদি গখাউ 6a = 2 আৰু লখাগু 6a = যদি 60 হয় তেন্তে এ ৰ মান কিমান হ'ব অপচন এটা দিছে 10 এটা দিছে 15 এটা 20 আৰু এটা দিছে 25 এতিয়া চাওঁ ভালদৰে যদি আমি কৈছাম 6a = 2 বুলি দিছে গখাউ এতিয়া আমি তার লগতে সূত্র পাইছিল বা ফর্মুলা পাইছিল কি আছিল যে গখাউ পূরণ লখাউ ইকুয়াল টু কি আছিল কোয়া সংখ্যাটার পূর্ণফল এটা গখাউ কিমান দিছে গখাউ 2 দিছে আর লখাউ কিমান দিছে 60 ইকুয়াল টু সংখ্যাটার পূর্ণফল সংখ্যা এটা কি কি এটা 6 আর এটা a বা 6 ইনটু a 6 এ তে ইয়া পা যদি আমি a মান টু লিয়াম সবা a টু টলকে এফালে লিখিব পারা তে ইয়া পা যদি আমি সবা a মান টু এফালে লৈ আহো কিমান হবো 6 টু পূরণ হৈ আছে যদি এফালে লৈ আহো হরণ হব মই একে খাইতে কৈ দিছো সোয়া যে 6 টো যদি এফালে লৈ আহো ইয়াত হরণ হব এটো কথা উঠি যাব 6 6 11 6 কিমান হব 60 10 ভাগ গটি কিমান হব 2 10 গুণ 20 গটি কি আমা শুদ্ধ উত্তর কোনটো 20 শুদ্ধ উত্তর তো হব আমা সি টু 20 আটা প্রশ্ন হ্যাঁ আৰু এই প্ৰশ্নটো সো আগো মেট্ৰিক পৰীক্ষাটো আহিছে যে ভালৰে সোয়া প্ৰশ্ন কি দিছে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা মতে দুটা ধনাত্মক অখণ্ড সংখ্যা a আৰু b যদি দিয়া থাকে তেন্তে কি হ'ব q আৰু r ৰ মানটো আমাক উলিয়াবলৈ কৈছে বা কিহতৰ মাজত এটা সম্পৰ্ক আছে আৰু সম্পৰ্ককেইটা সোৱা গুটেইটা একে a equal to bq plus r ইয়াটো একে ইয়াত a equal to bq plus r ইয়াটো একে এটোটো একে আৰু c নম্বৰ যেটো অপচন আছে তাতো একে এটা ইয়াত সোৱা গুটেইকেইটা একে আৰু ইফালে লাষ্টৰ অকমান বেলেগ লাস্ট অকন বলে সব প্রথম কিটা একে আহিব তা পাছ অকমান বেলে কোন কি আছে সোয়া 0 লেস দেন আর লেস দেন বি আছে দুই নম্বরটো আছে 0 লেস দেন ইকুয়াল আর লেস দেন বি সি নম্বরত কি আছে 0 লেস দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল বি আৰু ডি নম্বরত কি আছে 0 লেস দেন আর লেস দেন ইকুয়াল বি আর এটো মতে সোয়া কোন হবো প্রথম কোন গুটেইটাতে একে এটা কোন হবো ইয়াত আমাৰ b টো হল আমাৰ শুদ্ধ উত্তৰ শুদ্ধ উত্তৰটো কিমান a equal to bq plus r 0 less than equal r less than b তে এখিনিতে তোমালোক আটা কথা কৈ থও ইয়াত সোয়া a b q r বা তেনিককে আছে মানে তোমালোক হয়তো ইটা অকমান হলাই দিব পাৰে a b নিদি তোমালোক বেলেগো দিব পাৰে x y টো আহিব পাৰে হ'ব এতিয়া আমি তিনিও প্ৰশ্নটো চাও তিনিও প্ৰশ্ন কি দিছে সোৱা যদি x আৰু y দুটা ধনাত্মক অখণ্ড সংখ্যা আৰু x এ y ক ভাগ কৰে তেন্তে লখাগু xy = কিমান হ'ব এটা ভালদৰে সোৱা ইয়াত xy কথা কৈছে এটা xy মানটো ভালদৰে লক্ষ্য কৰা ইয়াত x এ y ক ভাগ কৰে তাহলে কোৱা কোনটো ডাঙৰ x ডাঙৰ নে y ডাঙৰ x y ভাগ কৰে x এ x ডাঙৰ নে y ডাঙৰ y ডাঙৰ ভাল লৈছ x এ y ক ভাগ কৰে গুড গুড x এ y ক ভাগ কৰে তাৰমানে x এ y ক ভাগ কৰে x এ y ক ভাগ কৰে এটা উদাহৰণ লওঁচোন চা এ সাবলে হলে ওপৰটো চা এটো এটোৱে যেহেতু ভাগ কৰে গতিকে ওপৰটো ডাঙৰ হ'ব লাগিবই এটা উদাহৰণ লওঁ y ঠাই জেনিবা 6 লৈছো আৰু x ঠাই জেনিবা 2 লৈছো কিমান হব বা ইহঁতৰ কটাটি কইলে 3 হব কিন্তু লখাও কিমান হব 2 আৰু 6 আছে যেবা লখাও কিমান হব 2 2 আৰু 3 লখাও কিমান আছে 2 আৰু 6 2 আৰু 6 লখাগো 2 গখাও হে 2 লখাও কিমান লখাগো ডাঙৰ সংখ্যাটোৱে গতিকে ইয়াত ছ সাবলে গলে ওপৰটো ডাঙৰ তলৰ ডাঙৰ ওপৰটো ডাঙৰ গতিকে ওপৰটো কিমান y গতিকে তাৰ লখাওটো কিমান হব y যদি ৰ বাইকিনা আটা কম তোমালোকে যদি গখাউ দিয়ে গখাউ হবলে হলে কিন্তু এক্স হব হয় পরীক্ষা তোমালোক লখাউ দিব পাৰে বা গখাউ দিব পাৰে এতিয়া সাইনৰ প্ৰশ্নটো আহিছে সাইনৰ প্ৰশ্ন কি দিছে তল কোনটো পৰিমেয় সংখ্যা দে কোনটো পৰিমেয় সংখ্যা তো হৰণ হব
এট কিমান আছে এটা রুট 2 এটা পাই এটা 7 রুট 5 এটা রুট 8 রুট 2 রুট 2 এরর দি কোনটো পরিমেয় বুলি কৈছে সা পরিমেয় বুলি দিব পারে অপরিমেয় বুলি দিব পারে কোনটো রুট 2 সা এটো মনে রাখিবা বর্গমূল চিহ্ন থাকিলে সাধারণতে কিন্তু অপরিমেয় রুট 2 এটো নহয় এটো অপরিমেয় সংখ্যা আ পাই মানটো জানাই পাই মানটো কিমান পাই পাই এটা 22 বাই 7 হেতার প্রায় আখন্ন মান হে কিন্তু এটো সম্পূর্ণ সমান নহয় তে এ পাই পাই তো এটা অপরিমেয় সংখ্যা গটিকে এটো হবো নোৱারে 7 রুট 5 এটো সব বর্গমূল চিহ্নাল আছে 5 আমি আগতে পাইছিল যে অপরিমেয় প্রমাণ কৰা পাইছো যে রুট 5 অপরিমেয় গটিকে এটো পরিমেয় নহয় বাকি থাকিলে এটো তে এটো সা রুট 8 বাই রুট 2 আছে রুট 8 বা 8 যদি আমি ভাঙো 8 ভাঙিলে কিমান হবো 8 ভাঙিলে কিমান হবো 2 3 দা পূরণ 2 পূরণ 2 পূরণ 2 যদি আট বর্গমূল চিহ্ন আছে মই প্রতিটো এটা এটাকে দি দিছো একেলগে দিব লাগে কিন্তু মই এটা এটাকে দি দিছো ঠিক আছে আর তলত কিমান আছে তো রুট 2 আছে এটা রুট 2 লগত রুট 2 কটা হতে গেল হয় না আর এটা স্যার রুট 2 লগত রুট 2 পূরণ কইলে 2 হবে গটিকে 2 2 টা এটা পরিমেয় সংখ্যা গটিকে শুদ্ধ উত্তর কোনটো ডি 2 কিমান রুট 8 বাই রুট 2 তা পাছত লেহা কি দিছে চোৱা দুটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গখাও হল তে ক্রমিক ক্রমিক মানে কি উচৰা উচৰি উচৰা উচৰি দুটা সংখ্যা গখাও কিমান সদায় এক দুটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গখাও সদায় এক ভালরে চোৱা ইয়াত ম পছন্দ কৈছে কি ম আকো কৈছে টু ডি পাৰ চোৱা টু ওপৰত এটা ওপৰত কিবা এটা সংখ্যা আছে তলত কিমান 24 নহয় দে টু ডি পাৰ 4 ইনটু 5 ডি পাৰ ঠিক হেতু হরণ কইলে আমি হরণ নকরাকে সহজকে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটো ব্যবহার করে কিমানটা অঙ্ক পাছত শেষ হবো আমি সেটো কব পারিম তো সব ফর্মুলাটো কি আছিল টু টু দি পাওয়ার এন ইন্টু ফাইভ টু দি পাওয়ার এম 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 টো অলক সাল সলনি হবো কোনো কথা নাই এটা মনে রাখিবা হরটো এইটার ভিতর টু টু দি পাওয়ার এন ইন্টু ফাইভ টু দি পাওয়ার এম আছে হয়নে যে ইয়ার ভিতর যেটুয়ে ডাঙর এন আর এম একটা ধনাত্মক সংখ্যা হয়নে ইয়ার ভিতর যেটুয়ে ডাঙর এন আর এম মানটো যেটুয়ে ডাঙর সিমানটা অঙ্ক পাছত শেষ হব গতি ইয়াত চাচ্ছুন কোনটো ডাঙর ইয়াত এটা চারি আছে আর এটা তিনি আছে চাবলে গেলে চারিটো ডাঙর গতিকে আমার উত্তরটো এটা চাই হবো বেলেগকে হন কই থাকি নালে ঠিক আছে তার পাছত প্রশ্নটো লে আহা প্রশ্নটো কি দিছে তলৰ কোনটো পরিমেয় সংখ্যা দশমিক বিচ্যুতি সাবধি সাবধি মানে কি দশমিকৰ পাছত শেষ হব সাবধি সাবধি মানে দশমিকৰ পাছত শেষ হব এটা ইয়াত চোৱা এটা আছে 77 বাই 71 77 বাই 200 কিমান 210 আৰু এটা তেনেকুৱাকে সংখ্যা কেইটা মানে আছে যে ইয়াত কোনটো সাবধি সাবধি মানে আমি চাব লাগিব এইটো ফৰ্মুলাত যদি থাকে মই অকণমান আগত যিটো দিছিলো তোমালোকক অকণমান আগত যিটো ফৰ্মুলা দিছিলো সেইটোৰ লগত যিটোৱে মিলি আছে সেইটোৱে হ'ল সাবধি প্ৰথম আৰু তাৰ আগতে আৰু এটা চাব লাগিব যে কটাকটি যায় নেকি যদি কটাকটি নাযায় তেতিয়া সেইটো এইটো ফৰ্মত চাবা বা যদি কটাকটি যায় প্ৰথমে কাটিও ল'ব পাৰা এতিয়া এইটো কটাকটি যাব প্ৰথমে বা ইয়াতো চোৱা এইটো কটাকটি যাব যদি চোৱা কিমান যাব হাতে যাব সাত এঘাৰ সাত সত্তৰ আৰু এইটো ত্ৰিছ আৰু এই ত্ৰিছটোক আমি এইটো ফৰ্মত লিখিলেও কিন্তু সম্পূৰ্ণ আমি লিখিবগৈ ন তিনি এটা বাকী থাকিব এইটো ফৰ্মত নাথাকে বা ত্ৰিছটো যদি আমি লিখো ত্ৰিছটো যদি উৎপাদকত ভাঙো কিমান হ'ব দুয়ে যাব দুই পোন্ধৰ ত্ৰিছ তিনি পাঁচোন পোন্ধৰ গতিকে এইটো ফৰ্মত নাই যদি এইটো চাওঁ 125 মই এইখিনি লিখিছোঁ 125টো আমি যদি উৎপাদকত ভাঙো পাঁচে যাব কেইবাৰ 125 আকৌ পাঁচক যাব কেইবাৰ তাৰমানে 125টো আমি লিখিব পাৰোঁ কি বুলি 5 কিউব গতিকে এইটো ফৰ্মত আছে চোৱা টু টু দি পাৱাৰ এন এনৰ মানটো শূন্য হৈছে অবিঘাতমক সংখ্যা বুলি আমাৰ আছিলে হয়নে গতিকে ইয়াত চোৱা 5 টু দি পাৱাৰ 3 আছে গতিকে সেইকাৰণে কি হ'ব উত্তৰটো আমাৰ এইটো হ'ব এইকেইটা নহয় 15 আছে এইকেইটা নহয় তার পাছতো চোৱা 0.3 বাৰ হল আৰু এইটো তোমালোকৰ নাইনত তোমালোকে এনেকুৱা পাইছে হয়নে 0.3 বাৰ হলটা কি সংখ্যা এটা অপৰিমেয় সংখ্যা নহয় এইটো এটা পৰিমেয় সংখ্যা এটা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা নহয় অখণ্ড সংখ্যা চোৱা ইয়াৰ অৰ্থটো মই দেখুৱাইছো 0.3 বাৰ লাষ্টত লিখিছা নে কোৱা 0.3 বাৰ ইয়াৰ অৰ্থটো হ'ল 0.333 আমাৰ বাঢ়ি গৈ থাকিব দশমিকৰ পাছত শেষ নহয় আৰু এইটো কি এইটো এটা পৰিমেয় সংখ্যা হ'ব আমি এইটো পি বাই কিউ আৰ্হিত প্ৰকাশ কৰিছিলোঁ নাইনত তোমালোকে কৈছিলা এতিয়া আমি ন নম্বৰ প্ৰশ্নটো চাওঁ ন নম্বৰ প্ৰশ্নটো কি আছে
ACF car A aru B puron LCM into A LCM car A comma B hone AB LCM aru AB ACF tu jodi ami puron koru puron korle ami ki ba ta pam hoy A minus B A into B A by A plus B kuntu hobo A into B kan ami ek nombor prashno hoy tenu kotha alochona korisilo formula tu ki asile lokha upon gokha equal to sankha tar puron phol gotike at sankha swa এটা এ আছে এটা বি আছে না গটিকে এ বি পূৰণফল হ'ব আমাৰ উত্তৰটো কোনটো হ'ব উত্তৰটো আমাৰ সি টু হ'ব এন টু বি ঠিক আছে তাৰ পাছৰ প্ৰশ্ন কি দিছে এটা অপৰিমেয় সংখ্যাৰ অনন্য এটা কোৱা অনন্য অনন্য মানে কি বুজা অনন্য মানে কি বুজা কোৱা অনন্য মানে কি বুজা গণিব নোৱাৰা নহয় গণিব নোৱাৰা নহয় অনন্য মানে 1 বাই থাকিব এটা সংখ্যা ধৰা জানিব মই এখন লৈছো 7 তা অনন্যটো হ'ব 1 বাই 7 অনন্যক মানে 1 বাই হৈ আছে বা তোমালোক প্ৰতিকম বুলিও দিব পাৰে অনন্যক বা প্ৰতিকম একেটা হ'লে ঠিক আছে তেতিয়া এটা অপৰিমেয় সংখ্যা ধৰিছে যেনে এটা অপৰিমেয় সংখ্যা √2 মানে অপৰিমেয় সংখ্যা ঠিক আছে তা অনন্যক অনন্যক মানে কি 1 বাই √2 ওদে তাৰ সেটো এটা কি হ'ব অনন্যটো বা এটো যদি আমি পূৰণ কৰো বা এটা অপৰিমেয় সংখ্যাৰ অনন্যক এটা কি হ'ব অখণ্ড সংখ্যা হ'ব নে স্বাভাবিক সংখ্যা হ'ব নে পৰিমেয় সংখ্যা হ'ব নে অপৰিমেয় হ'ব অপৰিমেয় সংখ্যা হ'ব আমি আগতে পাইছিলোঁ সোৱা √2 অপৰিমেয় বুলি প্ৰমাণ কৰিছিলোঁ আৰু তোমালোকৰ অনুশীলনটো আছে 1/√2 অপৰিমেয় বুলি প্ৰমাণ কৰা হেতু আছে আছে নাই গতিকে 1/√2 কি নটা 1/√2 এটা অপৰিমেয় সংখ্যা হ'ব গতিকে ইয়া অনন্যটো কি হ'ব এটা অপৰিমেয় সংখ্যা হ'ব অপৰিমেয়